আসসালামু আলাইকুম আমি টুটুল বাজার থেকে আপনারা ইতিমধ্যে অনেক কমেন্ট আমরা প্রতিনিয়ত পেয়ে থাকি আপনাদের যে মাশরুম বিষয়ে বিভিন্ন জিনিস আপনারা জানতে চান আসলে মাশরুমটা কি কিভাবে কাজ করে এটার উপকারিতা কি এটা চাষ হয় কোথায় কিভাবে পাবো এই বিষয়গুলো নানান প্রশ্ন আমাদের কাছে আমরা পেয়ে থাকি তো এটার বিস্তারিত ভিডিও এর আগে আমরা দিতে পারিনি আমরা এটা নিয়েই আজকের মূলত ভিডিও আমরা এক উদ্যোক্তার বাসায় এসেছি সেই উদ্যোক্তার বাসায় একদমই দূরেই বলা চলে বগুড়া অঞ্চলে তো আমরা তার নাম এবং ঠিকানা সবগুলো জেনে নিব তার আগে বলি যে আমরা এই মাশরুমের বিষয়ে পূর্ণাঙ্গ একটা ট্রেনিং সেশন শুরু করতে যাচ্ছি যেটা আপনারা অনলাইনের মাধ্যমে করতে পারবেন যারা উদ্যোগ চান মাশরুম বিষয়ে নারী পুরুষ উভয়ে সবাই এই মাশরুমের উপরে যে ট্রেনিংটা আছে সেটা বাসায় বসে নিজের মোবাইল থেকে আমাদের মোবাইল অ্যাপস আছে সেই অ্যাপস থেকেও করতে পারবেন ওয়েবসাইট থেকে ঢুকেও এটা করতে পারবেন তো এই বিষয়টা নিয়েও আমরা কাজ করছি সেটা আপনাদের বিস্তারিত রেগুলার আমাদের ভিডিওতে পাবেন তো আমরা আজকে উদ্যোক্তার সঙ্গে আগে কথা বলে নিই তো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই আপনার নাম আমার নাম আব্দুল হাকিম ভাইয়ের বাসা আমার বাসা বগুড়া জেলা দুপচাচিয়া থানা গ্রামের নাম পাল্লাপাড়া আচ্ছা আপনি কতদিন ধরে এখানে মানে মাশরুমের সাথে জড়িত আছে আমি দুই হাজার দুই হাজার আট সালে ট্রেনিং করছিলাম তারপরে করা হয়নি মাসমার পরে দুই হাজার সতেরো থেকে আবার নতুন করে শুরু করছি আচ্ছা আমি শুরুতে জানতে চাইব যে আপনার সফলতার গল্পের আগে আমরা যে বাধা বিপত্তিটা সেটা জানতে চাইব যে আপনার কি কি বাধা বিপত্তির মাছ দিয়ে আপনাকে এই চড়াই উতরাইটা আসতে আর কি আমি যখন থেকে শুরু করছি তখন থেকে বহু বাধা আমাকে পেরোতে হয়েছে কিন্তু বাধা না পেরলে তো সফলতা পাওয়া যাবে না আর কোনো একটা জিনিসই সহজে হয় না তার জন্য শ্রম দিতে হয় মেধা খাটাতে হয় আমার জীবনে এরকম বাধা পার হয়েছে তো এখন আমি মোটামুটি বেশ সফলতায় আছি তো এই ধাক্কাটাতে আপনার কি পরিমাণ অর্থ বা সময় এটা খরচ হয়েছে বলে আপনি মনে করছেন আমার এক বছর দেড় বছরের মতো সময় ব্যয় হয়েছে আর টাকার পরিমাণ প্রায় এক লক্ষর মতো লস হয়েছে কিন্তু তারপরে আজকে আমি শিখতে গিয়ে হ্যাঁ শিখতে গিয়ে আমার এই ক্ষতি হয়েছে কিন্তু আজকে আমি মোটামুটি সফলতায় আছি একটা আনুমানিক আমাদের উদ্যোক্তাদের হিসাব দিবেন যে কি রকম পরিমাণ আপনার একটা যদি সে লেগে থাকে সে কত টাকা পরিমাণ আয় করতে পারে জাস্ট একটা মাসে আমার এরকম একটা এরকম একটা সেটে সেট তৈরি করতে ঘর বাদে আপনার একটা উদ্যোক্তার আপনার ষাট থেকে সত্তর হাজার টাকা ইনভেস্ট করতে হবে এখান থেকে আপনার তিন টন মাশরুম উৎপাদন হবে না টোটালি মান্থোটালি তিন টন এখন সে কত দামে বিক্রি করবে তার উপরে নির্ভর করবে তার আয় এবং ব্যয়টা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি একটা আনুমানিক যে কম বেশি তো হতেই পারে যে এত টাকা থেকে এত টাকা পরিমাণ সে আয় করতে পারে খরচ বাদ একটা জাস্ট ধারণা আসলে যদি 200 টাকা কেজিও বিক্রি করে একটা চাশি তাহলে 1000 কেজি 2 লাখ টাকা তিন দুকুনি 6 লাখ টাকা বিক্রি করা সম্ভব নরমালি নরমালি আশা করছি যে আমরা একটা সিজন থেকে নরমালিও যদি আপনার এটা কত ইঞ্চি কত ইঞ্চি আমার এটা হচ্ছে আপনার 37 ফিট বাই 18 বিক্রি সম্ভব দুইশো টাকা কেজিও যদি বিক্রি করে দুইশো টাকা ধরলাম না সে দেড়শো টাকা কেজি বিক্রি করলো পাইকারি বাজারে দিয়ে দিল তাও তো আপনার মনে করেন তিন ডে সাড়ে চার লক্ষ টাকা তো বুঝতে পারছেন যে এখানে আপনার যদি দেখা যাচ্ছে সাতশো উত্তর জায়গায় যদি আপনার এক লক্ষ টাকাও খরচা হয় তারপরেও আড়াই লাখ সাড়ে চার এক লক্ষ খরচা হলে আপনার সাড়ে তিন লাখ টাকা ঠিক আছে ইনকাম থেকে যাবে আচ্ছা তার মানে আপনারা বুঝতে পারছেন যে একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট আপনারা এখান থেকে আর্ন করতে পারছেন তো আসলে মাশরুমের গুণাগুণ সম্পর্কে আপনারা অবগত আছেন আমি আসলে আর বলতে যাচ্ছি না অনেক ভিডিও দেখেছেন অনেক চিকিৎসক আছে এখন সব সময় এটাই সাজেস্ট করে আপনারা মাশরুম খান এটার দিন দিন আরও এক্সপোর্ট কোয়ালিটি হচ্ছে বাংলাদেশ থেকে এক্সপোর্ট হচ্ছে তার মানে আপনারা বুঝতেই পারছেন যে এটার কোয়ালিটি কেমন এবং এটার প্রয়োজনীয়তা কেমন তো আপনারা চাইলে এটাতে ইনভেস্ট করতে পারেন ভাই আরেকটা জিনিস আপনাকে আমি জিজ্ঞেস করব যে যারা নতুন করে শুরু করতে চায় তারা আসলে তাকে কিভাবে আমরা বলতে পারি যে তারা শুরু করতে চায় যারা তারা কিভাবে শুরু করবে বা তাদের কি কি বিষয়গুলো আগে মাথায় নেওয়া উচিত তারপরে শুরু করতে চায় এরকম যারা নতুন শুরু করতে চায় তারা তো মূলত ট্রেনিং করতেই হয় তিন দিন পাঁচ দিন সাত দিনে ট্রেনিং করতে হয় আসলে ট্রেনিংটা হয় ধারণা একটা মাস্রম একজন ছেলের মাস্রম শিখতে গেলে ন্যূনতম ন্যূনতম 1.5 বছর সময় লাগে ওকে ফুলফিল মানে এটা ফুলফিল কারণ কোন সময় কি হচ্ছে এইটাকে তার ফোকাস করতে হবে ফলো করতে হবে কোন সময়ে ফলো গরমে কেমন হচ্ছে শীতে কেমন হচ্ছে আপনার বর্ষাকালে কেমন হচ্ছে এই জিনিসটা ফলো তার ন্যূনতম দেড় বছর লাগবে আর এই দেড় বছর করবে তাতে তারপরে শুরু করতে দেড় বছরে সে শিখলো আর দেড় বছর পর থেকে সে মোটামুটি বাণিজ্যিক ভাবে সে নিতে পারে আচ্ছা খুব ভালো একটা জিনিস আপনারা বুঝতে পারছেন যে ভাই যে বিষয়টা আপনাদেরকে তুলে ধরেছে এটা সব ব্যবসার ক্ষেত্রেই করা উচিত আমার মনে হয় প্রথম হচ্ছে দ্বিতীয় হচ্ছে অল্প বিষয় অল্প খরচ দিয়ে যে সেটাকে শেখা নিজে এক্সপেরিমেন্ট করা দেন বাণিজ্যিকভাবে শুরু করা এই বিষয়টা আপনারা খুব ভালোভাবে মাথায় নিতে পারেন তো ভাই যারা দেখা গেল যে বাসায় যে মহিলারা আছে বেকার আমাদের তো বাংলাদেশে বেকারের সংখ্যা মহিলাদের দিক থেকে সবথেকে বেশি তাই না তো একটা হিউজ পরিমাণ তারা কিভাবে এটাকে নিতে পারে বলে মনে আমার আমি মনে করি যে মহিলারা সবচাইতে এই কাজটা ভালো করতে পারে কারণ তারা অল টাইমের জন্য বাসায় বসে থাকে একজন মহিলা যদি সারা বছরে দেড় হাজার সিলিন্ডার করে তাহলে দেড় লক্ষ টাকা আসতে সে সেল করতে পারবে দেড় লক্ষ বা আড়াই লক্ষ টাকা সেল করতে পারবে কিন্তু তার ইনভেস্টটা হয়তো পঞ্চাশ ষাট হাজারে হয়ে যাবে সেই মহিলা প্রতিদিন বিশটা তিরিশটা প্যাকেট করতে পারে যে কোন সময় সব কাজের ফাঁকে এক্ষেত্রে মহিলারা যদি করে তাহলে খুব ভালো উদ্যোগ কিন্তু তারাও এই অল্প পরিসরে সর্বপ্রথম শুরু করবে আচ্ছা 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 আরেকটা বিষয় আমি আপনাকে জিজ্ঞেস করব যে আপনারা যে পরিচর্যাগুলো করেন এতে আপনার কি বাহ্যিক যে অন্যান্য যে কাজগুলো আছে এটার কোনো ক্ষতি হয় কিনা না এটার কোনো ক্ষতি হয় না কারণ মাশরুম খুব পরিবেশ অবস্থায় রাখতে হয় এখানে অন্য কোনো সমস্যা হয় না আমার

সকলে মাশরুম উৎপাদন করুক এবং মাশরুম খাক তারা কিনে খেতে যদি কালে সমস্যা মনে করে তাহলে দশটা পাঁচটা স্পন উৎপাদন করা হলো মাশরুম খাক কারণ প্রত্যেকটা মানুষের জন্য মাশরুম প্রয়োজন অনেক সময় নিলাম তো আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ তো আমরা বুঝতেই পারছি যে আসলে কি কি বিষয় জানা দরকার আমাদের যে কোনো ব্যবসা শুরুর আগে তো মাশরুমের ক্ষেত্রেও সেমভাবেই প্রশিক্ষণ বিষয়টা জরুরি তো আপনারা চাইলে প্রশিক্ষণের ব্যাপারটা কৃষি বাজার থেকেই করতে পারবেন আপনারা চাইলে আপনাদের এলাকায় যদি কোনো সেরকম প্রতিষ্ঠান থাকে সেখান থেকে শিখে নিতে পারবেন এবং যেহেতু অনলাইনের যুগ এখন এসে আপনি বাসায় বসে নিজের ফোন থেকেই ট্রেনিংগুলো করতে পারবেন এবং বিভিন্ন সাপোর্ট বিক্রি থেকে শুরু করে যে কোনো প্রোডাক্টগুলো কেনা থেকে শুরু করে সব কিছু বাজারের মাধ্যমেই পাচ্ছে তো আরও কোনো যদি বিস্তারিত জানতে চান কৃষি বাজারের যে হটলাইন নাম্বার আছে যেখানে সেখানে কল দিয়ে আপনারা বিস্তারিত শুনে নেবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ